সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে গতকালকে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য ফাইভ পার্সেন্ট ডিএ ঘোষণা করা হয়েছে ফাইভ পার্সেন্ট ডিএ ঘোষণা করার সাথে সাথেই কর্মচারীদের মাঝে একটা খুশির হওয়া বইছে সবাই সরকারকে ধন্যবাদ জানাচ্ছে আজকে হয়তো ধন্যবাদ র্যালি হবে এবং সবাই সরকারকে ধন্যবাদ জানাচ্ছে কারণ সেন্টারে থ্রি পার্সেন্ট ডিএ ডিক্লেয়ার করা হয়েছে তার পরিবর্তে স্টেটে ফাইভ পার্সেন্ট দিয়ে ডিক্লেয়ার করা হয়েছে অর্থাৎ ত্রিপুরা সরকারের কর্মচারীদের বেতন একটু লামসাম একটু ভালোই বেড়েছে তবে বকেয়া কিন্তু এখনও টোয়েন্টি থ্রি পার্সেন্ট রয়ে যদিও মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছে যে ধীরে ধীরে সমস্ত বকেয়াগুলি শেষ করে দেওয়া হবে মন্ত্রিসভার সদস্যগণ চিফ মিনিস্টার ডক্টর মানেক শাহ রতনাল পানজিৎ সিংহ রায় শান্তনা চাকমা সুশান্ত চৌধুরী টিংকু রায় বিকাশ দেববর্মা সুদাংশু দাস শুক্লাচরণ নোয়াতিয়া অনিমাস দেববর্মা এবং বিশ্বজিৎ বর্মা সবাই মিলে ত্রিপুরা সরকারি কর্মচারীদের উন্নতিতে এই সিদ্ধান্ত নিয়েছে তবে এই সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি এই সিদ্ধান্তের পিছনে যে গ্যাপটা যে সব কর্মচারীরা কি সেই ডিএ পাবে সবাই কি এই ডি এর বাক পাবে সবাই কি ডি পাবে সেই কোশ্চেনটা কিন্তু থেকেই যাচ্ছে তাছাড়া বাকি যে টোয়েন্টি থ্রি পার্সেন্ট ডি আছে বকে আছে সেটা কবে দেওয়া হবে সেটা বিষয়ে কি কোনো সিদ্ধান্ত হয়েছে নাকি সেন্ট্রালের সাথে ত্রিপুরা স্টেট কর্মচারীদের যে বঞ্চনা বা গ্যাপটা এটা কি কোনোদিনও নির্মূল হবে নাকি এইভাবেই এই গ্যাপটা চলতে থাকবে দেখা যাক অন্যান্য কর্মচারীদের বিষয়ে সরকার কী সিদ্ধান্ত নিয়েছে আমরা পুরো ভিডিওতে আলোচনা করবো যে সমস্ত শ্রেণীর কর্মচারীরা এই ডিএ পার্সেন্টেজ পাবে কি না প্রথমত ডিএ ফাইভ পার্সেন্ট ঘোষণা করা হয়েছে ত্রিপুরায় টোটাল ডিএর এর পার্সেন্টেজ থার্টি পার্সেন্ট হয়ে গেছে আগে টোয়েন্টি ফাইভ ছিল থার্টি পার্সেন্ট সেন্ট্রালে ফিফটি থ্রি পার্সেন্ট তেইশ পার্সেন্ট এখনও বকে রয়ে গেছে ডি এর জন্য পাঁচশো কোটি টাকা টোটাল প্রয়োজন এই ডি জেন পাবদানটা বা দিয়ে যেন দেবে এই টাকাটা বাজার থেকে বরাদ্দ করা হয়েছে বাজার থেকে টাকাটা অটোমেটিক এখানে চলে আসবে তাছাড়া টি এসআস রেশন মানি এবং ড্রেস পোশাক বাতা যেটা সেটাও বৃদ্ধি করা হয়েছে সাথে সাথে এখানে মাননীয় মন্ত্রী বলেছে ত্রিপুরার যে সমস্ত যে কর্মচারীরা আছে বিশেষ করে ত্রিপুরার যে ফিনান্সের অ্যাপ্রুভাল যুক্ত যে কর্মচারীরা আছে তাদের বেতন বৃদ্ধি পাবে ফিনান্সের অ্যাপ্রুভাল যুক্ত কর্মচারীরা এখন কারা তাহলে কাদের বেতন বৃদ্ধি পাবে কাদের বেতন পারবে না আগে কাদের বেতন বৃদ্ধি পাবে সেটাকে দেখে নিচ্ছি আছে যে যারা রেগুলার স্কেলে কর্মরত যারা নিয়মিত স্কেল নিয়মিত যে বেসিক ফে যারা যারা আছে যেরকম গ্রুপ ডি স্টাফ থেকে দরে করে গ্রুপ সি স্টাফ গ্রুপ বি গ্রুপ এ স্টাফ গ্রুপ ডি স্টাফ মানে যারা এম টিএস মাল্টি স্টাফ আছে পুলিশ স্টাফ আছে শিক্ষক আছে কর্মচারী আছে ইঞ্জিনিয়ার আছে এই সমস্ত কর্মচারীদের সবার বেসিকের ওপর ফাইভ পার্সেন্ট দিয়ে বেড়েছে অর্থাৎ যদি কেউ বেসিক তিরিশ হাজার টাকা হয় তার ফাইভ পার্সেন্ট দিয়ে এখানে বৃদ্ধি পাবে তিরিশ হাজার টের উপরে ফাইভ পার্সেন্ট ক্যালকুলেশন করে চলে আসবে দেড় হাজার টাকা চালাচ্ছে বেতন বৃদ্ধি পাবে সেরকমভাবে যারা ডিআরডাব্লু যেমন স্বাস্থ্য দপ্তরে ডিআরডাব্লু স্টাফ আছে সেরকম বিদ্যুৎ দপ্তরে আছে তেরকম শিক্ষা দপ্তরে আছে ডিআরডাব্লু স্টাফের যে ডেইলি হাজিরা যে এটা ওই ডেইলির হাজিরা রেটটা একটু বৃদ্ধি পাবে ডেলি চৌকিদার তাছাড়া লাইট গার্ড যারা আছে তারা পন্ডিতের পুজারি আছে ডিআইডব্লিউ গ্রুপ ডি গ্রুপ সি স্টাফ যারা আছে অর্থাৎ অনিয়মিত যে কর্মচারীরা আছে তাদের বেতন লামসাম কিছুটা বৃদ্ধি পাবে এক ম্যাক্সিমাম কিন্তু তাদের বেতন বৃদ্ধি পাবে না লামসাম পাবে যেহেতু তারা বেসিক পায় না তারা ডেলি হাজার হাজারে ওয়ার্ক করতে হয় হয়তো যারা বারো হাজার টাকা তারা তেরো হাজার যার নয় হাজার তার দশ হাজার পাঁচ সাতশো টাকা তাদের সবাই বৃদ্ধি পাবে মান্থলি মান্থলি আর ডেলি ডেলি বিশেষ করে বিশ টাকা তিরিশ টাকা বেতন বৃদ্ধি হবে ডেইলি বিশ তিরিশ টাকা বেতন বৃদ্ধি হবে ডেলি সেরকম সুবিধাজনক অবস্থায় অনুমিত কম চাই নেই এরপর আছে ফিক্সড পে ফিক্সড পে তো একটা অভিশাপ পুরো ভূ ভারতে ফিক্সড পে সিস্টেম নেই একমাত্র ত্রিপুরাতেই ফিক্সড আছে প্রথমত পুরা বেসিক তো তাদের দেওয়া হচ্ছে না পুরা বেসিকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মাত্র দেওয়া হচ্ছে সেই সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর কিছুটা লামসাম বেতন বৃদ্ধি পাবে অর্থাৎ ফিক্সড পে কর্মচারীরা কিন্তু এখানে ফুল বেনিফিটটা পাবে না এরপর ত্রিপুরার যে অন্যান্য কর্মচারী আসে সেই বিষয়ে আছে বাকিরা কী কী হারে বেতন পাবে বঞ্চনা হিসেবে কিন্তু বাম অমলের আশঙ্কা শিক্ষক কর্মচারীদের বিগত সরকারের আমলে যেইভাবে বঞ্চনা হয়েছিল সেই বঞ্চনার কিন্তু আবাস পাচ্ছে এবারের মানে বাজেটেও কারণ ষুষ্ঠ যে অত্ত কমিশন তা দুই থেকে লাগু হয়ে যাবে দু হাজার পঁচিশে ভিত্তে সমস্ত কমিশন যদি বকে মিটিয়ে না দেওয়া হয় তাহলে ষষ্ঠত অর্থ কমিশনও বঞ্চনা থেকে যাবে তাছাড়া দুই হাজার ছাব্বিশ থেকে অষ্টম বেতন কমিশন চালু হবে সপ্তম বেতন কমিশন সমস্ত সুযোগ সুবিধা যদি দুই হাজার পঁচিশে ভিত্তে মিটিয়ে না দেওয়া হয় আগামী এক বছরের ভিত্তি মিটিয়ে না দেওয়া হয় তাহলে অষ্টম বেতন কমিশনের সেই বঞ্চনা চলে যাবে অর্থাৎ সেন্ট্রাল ও স্টেটে সেই গমে থাকা সত্ত্বেও বঞ্চনা কিন্তু চলছে এখন মিলল না দিয়ে খুবই ফুটছেন সবাই অনেক কাঁধে কাঁধে দিয়ে মিলল না সেটাও আমরা এক লোক এক নজরে পরিলক্ষিত করতে পারি রাজ্য সরকারের যে বিভিন্ন কর্মচারী আছে যেরকম দেখবে সবচেয়ে প্রথমে এসপিও জন এসপিও ও কাজ কি এসপিও জনদের কাজ হলো রাজ্যের নিরাপত্তার জন্য কাজ করা দিন খেটে কাজ করা ত্রিপুরা পুলিশের কনস্টেবল হোমগার্ড কর্মীরা যেভাবে কাজ করে থাকে এসপিও জনরা সেইভাবে কাজ করে থাকে কিন্তু এসপিও জনরা কিন্তু এই ডি অংশ পাবে না এসপিও জনরা কিন্তু ডি পাবে না এক্সপার অর্ডার এসপার বর্তমান পরিস্থিতি ভবিষ্যতে দেবে কি দেবে এটা পরের কথা এসপিও জনরা কিন্তু এই ডিএটা পাবে না অর্থাৎ আমাদের রাজ্যের যে নিরাপত্তার জন্য যাদের আমরা নিয়োগ করা হয়েছে যারা আমাদের মানে সুখ শান্তি আমরা আমরা নিরাপত্তা ব্যস্ত পারি শান্তিতে বাঁচতে পারি যার জন্য নিয়োগ করা হয়েছে তারা কিন্তু এই এ পাবে না অর্থাৎ যাদের বেতন কম এসপিওদের বেতন তো সাত হাজার থেকে বারো হাজার টাকা করা হয়েছে এখন তো বারো হাজার টাকা হাতে আসেনি তারাই কিন্তু এখানে দিয়ে পাবে না যারা বেতন কম তাদের কিন্তু দিয়ে দেওয়া উচিত দর দরকার ছিল দুই নম্বরে আছে হোমগার্ড হোমগার্ডের বেতন কিন্তু এই অর্ডার মূল্যে বাড়বে না হোমগার্ডের বেতন কিন্তু সে আগের মতোই কিন্তু থেকে যাবে তিন নম্বরে আছে যে পাম্প অপারেটাররা পাম্প অপারেটাররা এস ডিপার্টমেন্টে থাকে কিংবা পঞ্চায়েত দপ্তর রুরাল ডিপার্টমেন্টের আন্ডারে পাম্প অপারেটাররা থাকে যারা আমাদের জলের আমাদের যে পানীয় জল আমরা বাড়ি বাড়ি সাপ্লাইয়ের মাধ্যমে পানীয় জল পৌঁছে যাই যে পানীয় জলের সাপ্লাই তারা কাজ করে থাকে অর্থাৎ জল জল ছাড়া তো একটা প্রাণী বাঁচতে পারে না কিন্তু এই জলের আমরা প্রতিদিন জলের চাহিদা যেসব কর্মীরা পূরণ করে বিশেষ করে পাম্প বয়টারা তাদের বেতন কিন্তু এই ডিএর ফলে বাড়ছে না তারা কিন্তু ওই পুরানো বিজে বেতন সাত হাজার সামথিং ওই বেতনই পাবে একটা সাত হাজার টাকা বেতন দিয়ে একটা সংসার বা ফ্যামিলি কীভাবে আজকালকার দিনে পরিলক্ষিত বা চলতে পারে সেটাও সবচেয়ে বড়ো কোশ্চেন কারণ তারা বেতনই পাচ্ছে সাত হাজার টাকা মতো এর মধ্যে নিজের যাতায়াত খরচ আছে নিজে তারপর পরিবারের বাচ্চা বাচ্চা ফ্যামিলির খরচ আছে মা বাবা বয়স হচ্ছে তাদের চিকিৎসা খরচ আছে আর ডাল ভাত ভালোভাবে ঠিকঠাক খেতে গেলেই মাসে ছ পাঁচ হাজার ছ হাজার চলে যাবে তাহলে আর চিকিৎসা কই ড্রেস পোশাক কই নিজের জীবনে আর বেলো থাকলো কই সেভিংস তো দূরের কথা এ মানে দিন আনতে পান্তা পরে এরকম এরকম পরিস্থিতিতে বর্তমানে জব করছে পাম্প বাইডারা কেন তাদের বেতন তো বৃদ্ধি পাওয়ার কথা ছিল এই অর্ডার মূল্যে কিন্তু তাদের বেতন বৃদ্ধি পাচ্ছে তারা কিন্তু সেই পুরানো বেতনে কাজ করতে হবে এরপর আসছি আমরা অঙ্গনের কর্মী এবং হেল্পার অঙ্গনের কর্মী হেল্পার যারা আমাদের শিশু আমাদের শিশু আমাদের বাচ্চাদের পড়াশোনা দায়িত্বে নেই হাতে পড়াশোনা তাদের ছোটোবেলা ভালো শিক্ষায় তাদের ঘরে তোলে প্রত্যেকটা পঞ্চায়েতের আন্ডারে অনেকগুলো অঙ্গনের কেন্দ্র থাকে যেখানে একটা স্কুল থাকে স্কুলের কাছে ধীরে তিনটে চারটা অঙ্গনের কেন্দ্র থাকে অতএব অঙ্গনের কেন্দ্রের চাহিদা প্রচুর কারণ সমস্ত শ্রেণীর যে গ্রাম অঞ্চলে বিশেষ করে সমস্ত শ্রেণীর মা বাবারই নিজের ছেলে মেয়েদের ছোটোবেলায় তখন তিন বছর থ্রি প্লাস হয়ে যায় তখন অঙ্গনে সেন্টারে পাঠায় সেখানে বাল্য বা ঠিকঠাক শেখার জন্য কতকটা পরিশ্রম করছে অঙ্গনের কর্মীরা শুধু যে বাচ্চা ছেলে পড়াশোনা সেটা নয় এই যে তাদের খাওয়া দাওয়ার যে ব্যবস্থা করা মিড ডে ব্যবস্থা করা সেটাও কিন্তু অঙ্গনে কর্মীরা দেখছে তাই সেই পরিস্থিতিতে অঙ্গনে কর্মীদের দিয়ে কি পাবে এই অর্ডার মূলে এই অর্ডার মূল্যে কিন্তু অঙ্গনের কর্মীরা পাবে না ভবিষ্যতে অর্ডার বেরোবে কিনা সেটাও সময় সাপেক্ষ অর্থাৎ অঙ্গনের কর্মীরাও কিন্তু সেখানে দিয়ে পাবে না অঙ্গনের কর্মীর সাথে অঙ্গনের হেল্পার যা আছে দিদিমণিরা অঙ্গনের কর্মীর অর্থাৎ দিদিমণি অঙ্গনের হেল্পার যারা অর্থাৎ রাধনের কাজে যুক্ত যে যারা আছে ম্যাডামরা তারাও কিন্তু সেই সুবিধা কিন্তু পাবে না তারাও কিন্তু এই ডিয়ের ভাগ পাবে না তাহলে কিন্তু সেই আট হাজার আর পাঁচ হাজার টাকা যে সর্বনিম্ন বেতন সেই বেতনে কিন্তু তাদের ডিউটি করতে হবে অন্যান্য কর্মচারীরা যখন ডিএ পাবে ডিএ নিয়ে যখন তারা দীপাবলির সুন্দরবন উদযাপন করবে তারপর এই ফার্স্ট জানুয়ারি যেন ইয়ার উদযাপন করবে ক্রিসমাস উদযাপন করবে সেখানে অঙ্গনের কর্মীরা সেই স্বল্প পরিমাণ ডিএ নিয়েই বিদ্যালয়ে যাবে এবং শিশুদের শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত গড়ে তুলবে অর্থাৎ সমাজ গড়ার মেরুদণ্ড কিন্তু আজকে বঞ্চিত এরপরে সর্বশিক্ষা শিক্ষক এবং কর্মচারীরা যারা সর্বশিক্ষার বা সমগ্র শিক্ষার অধীনে কাজ করে তারা কিন্তু এই ডি এর ফলে কিন্তু তাদের বেতন বৃদ্ধি পাবে না যদিও সর্বশিক্ষা শিক্ষকরা বর্তমানে যে এই রেগুলেশন ব্যাপারটা বিচারা দিন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কিছুদিন আগে প্রতিনিধিরা দেখাও করেছে যে তাদের রেগুলেশন বিষয়ে কিন্তু এটা কিন্তু এখনও বিচারে দিন অর্থাৎ সর্বশিক্ষা শিক্ষকরাও কিন্তু এই বা কর্মচারীরাও কিন্তু এই অর্ডার মূল্যে দিয়ে পাবে না কারণ তারা তো ত্রিপুরা গভর্নমেন্টের ডাইরেক্ট আন্ডারে নিয়োগ করাই হয়নি তারা ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডার নিয়েও হয়নি এখনও কিন্তু সেন্ট্রালে প্রজেক্ট আছে তো সেন্ট্রালে প্রজেক্টের কর্মচারীরা কিন্তু এক ডিয়ের কোনো সিদ্ধান্ত নেই বা সিদ্ধান্ত হয়নি এখন পরে সিদ্ধান্ত হবে কিনা না তাও নিয়ে সন্দেহ আছে কারণ গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেওয়ার থাকতো কালকে একটা আভাস দিয়ে দিত কালকেই সিদ্ধান্ত নিয়ে নিতে পারতো এখানে সর্বশিক্ষা শিক্ষক কর্মচারীরা কিন্তু খুব ভালোভাবে এখানে বঞ্চিত হবে এরপর যারা আছে বনমিত্র যারা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে জব করে তারা কিন্তু এই পাবে না তারা ওই মান্থলি কুড়ি তিরিশ দিনের কাজও তো তারা পায় না সেইভাবেই তাদের চলতে হবে আশাকর্মীরা আছে যারা আমাদের বাচ্চা বা মা বা মাদের বা গর্ভবতী মায়েদের শিক্ষা মানে স্বাস্থ্যের জন্য কাজ করে টিকার জন্য কাজ করে বাড়ি তাদের মানে সার্ভের জন্য কাজ করে থাকে এই আশা এই আশাকর্মীরা কিন্তু এই ডি এর ভাগ পাবে না তারাও কিন্তু ডিএ থেকে বঞ্চিত হবে এরপর আছে রেগা কর্মচারীরা যারা গ্রামেগঞ্জে রোজগারের ব্যবস্থা করে রোজগার যারা মানে এর মাধ্যমে কাজ করে রেগার কর্মচারী যারা রেগার মাধ্যমে গ্রামেগঞ্জের মানে অর্থনীতির চাং হয় সেই সব কর্মী ছিল কিন্তু এই ডিয়ার বাক কিন্তু পাবে না বিভিন্ন বিদ্যালয়ে মিড ডে মিল ওয়ার্কাররা থাকে যারা আমাদের বাচ্চা আমাদের ছেলে মেয়েদের বা যারা বয়স্ক মোটামুটি যারা আফটার এইট পর্যন্ত হ্যাঁ সেই মিড ডে মিল ব্যবস্থার সাথে জড়িত কর্মচারীরাও কিন্তু সেই ডিয়ার বাগ পাবে না অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার অফ কর্মচারী কিন্তু ত্রিপুরা সরকারের যে ডিএ ঘোষণা করেছে ডিএ কিন্তু পাবে না এখানে যে নিউজটা উঠে এসেছে সেটাও আমরা দেখি কি নিউজ উঠে এসেছে নিউজটা উঠে এসেছে মিলল না দিয়ে ক্ষোভে কর্মচারী এখানে বলা হয়েছে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য ডিএ ঘোষণার পর সরকার অধীনস্থ অন্যান্য কর্মচারীদের মধ্যে একটা হিসাব নিকাশ শুরু হয়েছে কেউ কেউ বলছে বাম বলে পাই সবাইকে দিয়ে সুযোগ দেওয়া হয়তো দু হাজার পর অনেকে দিয়ে সুযোগ পায় না এবার ঘোষণার পর বিভিন্ন স্তরের কর্মচারী নেতৃত্ব অভিযোগ করেছে সমগ্র শিক্ষা এনএইচআরএম এম জি কর্মচারীরা কিন্তু এই থেকে বঞ্চিত হবে তাদের তরফে বক্তব্য ত্রিপুরা সরকারি কর্মচারীদের পাঁচ শতাংশ ডিএ ঘোষণা হলো কিন্তু দুঃখের বিষয় সর্বশিক্ষা শিক্ষক কর্মচারীরা মিড ডে মিল ওয়ার্কাররা অঙ্গনড় কর্মীরা এসপিও জওয়ানরা হোম গার্ডরা বনমিত্ররা মিড ডে মিল ওয়ার্কাররা কিন্তু এই ডিএর সুবিধা অন্তর্ভুক্ত হয়নি অর্থাৎ সর্বশিক্ষা শিক্ষকরা কর্মচারীদের বক্তব্য তারা নিয়মিত অপেক্ষায় আছে উচ্চ আদালতে রায় থাকা সত্ত্বেও তাদের নিয়মিত জুলে আছে তাদের ভবিষ্যৎ নিয়ে তারা উদ্বিগ্ন তারপরেও তারা আশা করেন তারা নেই বিচার পাবেন বঞ্চনার অবসান হবে তার যে সমগ্র যে শিক্ষায় যে দিয়ে বঞ্চনায় তারা খুব ক্ষুব্ধ কারণ একদিকে নিয়মিতগণ জুলে আছে তার উপর ডিএ বঞ্চনা তাদের বক্তব্য দুই সালে আগে বাম্প সরকার যখন জুলাই ও জানুয়ারি মাসে ডিএ ঘোষণা করত। রাজ্য সরকার নিয়মিত কর্মচারী নেই সর্বশেষ শিক্ষকরা অঙ্গনের কর্মীরা পাম্প অপারেটাররা বনমিতরা মিড ডে মিল ওয়ার্কাররা রেগা কর্মচারীরা কিন্তু তাছাড়া তোমাদের এসপিও জওয়ানরা সবাই কিন্তু একটা ডিএর ভাগ পেত কিন্তু অথচ বর্তমান সরকার আসার পর বা এই গভর্নমেন্ট আসার পর যখন ডিএ ডিক্লেয়ার করা হয় শুধুমাত্র নিয়মিত কর্মচারী ডিএ পায় অন্যান্য কর্মচারীদের কিন্তু ডিএর ভাগ দেওয়া হয় না আমার একটা অনশন মঞ্চ ছিল সেই অনশন মঞ্চে যারা সর্বশেষ শিক্ষকরা গিয়েছিল আমন অনশন মঞ্চ সেই মঞ্চে বিরোধী দল বিরোধী দলের যারা ছিল বিদ্যুক দেব রতনলাল তখন তখন তারা প্রতিশ্রুতি ছিল সর্বশেষ শিক্ষকদের নিয়মিতণ করা হবে তাদের সাথে বঞ্চনা করেছে কিন্তু গভর্নমেন্ট আসলো আসার পর তাদের নিয়মিত বিষয়ে কোনো সিদ্ধান্ত নিল ভীষণ ডকুমেন্টের একটা সু সুন্দর একটা প্রতিশ্রুতি ছিল সরকার যখন ক্ষমতায় আসবে যার যারা অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী আছে তাদের স্টেপ বাই স্টেপ রেগুলেশন করা হবে রেগুলাইজেশন করা হবে অর্থাৎ সবাইকে নিয়মিতকরণ করা হবে পেজ ওয়াইজ স্টেপ বাই স্টেপ ওয়াইজ এটা ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি এটা আমাদের প্রতিশ্রুতি নয় আমাদের বক্তব্য নয় কিন্তু ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতির পরে যখন সরকার প্রতিষ্ঠিত হয় তখন সরকার সবচেয়ে প্রথম কাজ কি করেছে কর্মচারীদের নিয়মিত অনিয়মিত চুক্তিপত কর্মচারীদের রেগুলেশন যাতে করতে না হয় একটা নোটিফিকেশন ক্যান্সেল করে দেওয়া হয়েছে সেই নোটিফিকেশনটা ছিল অনিয়মিত কর্মচারীরা দশ বছর চাকরি করার পর তাদের রেগুলেশন বিষয়ে চিন্তা করা হবে তাদের রেগুলেশন করা হবে কিন্তু গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর দশ বছর পরে যে রেগুলেশন যে নিয়মটা সেটা তুলে ধরে অর্থাৎ প্রতিষ্ঠিত হওয়ার আগে রেগুলেশন করা হবে তোমার সবাইতে প্রতিষ্ঠিত হওয়ার পর রেগুলেশন নিয়মটাই যে পুরানো নিয়মটা সেটা ক্যান্সেল করে দেয় অর্থাৎ আগে যে সুবিধাটা পেত দশ বছর রেগুলেশন পরে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর সেই নিয়মটাই তুলে দেওয়া হয় অর্থাৎ মানে একটা ছলছাতরি বলা যেতে পারে কারণ যারা লিজেরা বলেছে যাদের তাদের রেগুলেশন করা হবে তাদের সব কিছু দাবি দাবি দেওয়া বিটিয়ে দেওয়া হবে তাদের প্রতিশ্রুতি ছিল কিন্তু গভর্নমেন্ট প্রতিষ্ঠা হওয়ার পর সে প্রতিশ্রুতি ভুলে গিয়েছে এখানে রাজ্যের যে অনিয়মিত বা চুক্তিবদ্ধ কবে সংখ্যাটা কিন্তু হিউজ সংখ্যাটা কিন্তু এক দুইজন এক দুইজন নয় এখানে গত বার যে ফাইভ পার্সেন্ট ডিএ ডিক্লেয়ার করা হয়েছিল যেটা এফেক্ট জানুয়ারি দু থেকে ছিল সেই ফাইভ পার্সেন্ট ডিএ যখন ঘোষণা করা হয়েছে তখন কিন্তু এই সিনে সরকারি কর্মচারীরা কিন্তু বঞ্চিত হয়ে আছে তারা কিন্তু তখনও বঞ্চিত হয়েছে কারণ তখন কিন্তু ফাইভ পার্সেন্ট ডি ভাগ বা অংশ কিন্তু তারা পায়নি বর্তমানে ফাইভ পার্সেন্ট ডিক্লেয়ার করা হচ্ছে বর্তমানে কিন্তু তারা এই ডি ভাগ বা অংশ কিন্তু পাচ্ছে না অর্থাৎ প্রত্যেকটা সময়ে সময়ে প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু এই শ্রীনির্বাচক অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে তাদের লাইফের কোনো সেভিংস নেই লাইফের কোনো গ্যারান্টি নেই গ্রেজুয়েটি নেই লিভ স্যালারি নেই কোনো সুযোগ সুবিধা নেই আছে তারপরও মাসের স্বল্প পরিমাণে একটা বেতন প্রফিডেন্ট ফান্ড নেই পেনশন নেই তাদের চাকরির কোনো মানে যার কোনো গ্যারান্টি পর্যন্ত নেই চাকরিতে চলে গেলে চাকরিতে এমনিতেই বেতন কম আট হাজার থেকে পাঁচ হাজার টাকা বেতন চাকরি থেকে যখন অফসরে যাবে তখন একদম ঢালা শূন্য জিরো টাকা বেতন তখন কি তারা কি ডেলি লেবারে কাজ করবে তারা কি বাড়ি বাড়িতে গিয়ে কাজ করবে কী করবে কী তাদের সংসার তো প্রতিফলন করতে হবে এমন না বলে একটা সেভিংস আছে তার জীবনটা তো চলতে হবে ষাট বছর পরে তো আর একটা কর্মচারী তো ষাট বছর পর মানে কি ডেড এক্সপায়ার হয়ে যাবে নাকি তখন তখন কীভাবে চলবে একটা কিছু তো থাকা দরকার এক হলে বেতন বৃদ্ধি করা হোক ডিএগুলো দেওয়া হোক না হয় তাদের রেগুলেশন করা হোক দিকেই গভর্নমেন্ট হারছে না লাস্টেতে প্রচুর শ্রেণীর এমন অনিয়মিত চুক্তবদ্ধ কর্মচারী আছে যারা ষাট বছর পর বাড়ি চলে যাচ্ছে বাড়ি যাওয়ার সময় যখন পরিবার থেকে জিজ্ঞেস করা হয় কী পেয়েছে তোমরা কি কী পেয়েছো গেজুইটি পেয়েছো জিরো লিপস্টাইলের পেয়েছো জিরো পেনশন পেয়েছো জিরো প্রভিডেন্ট ফান্ডে টাকা আছে জিরো তাহলে এই যে লাস্ট এই মাসে আট হাজার টাকা বেতন দিয়ে দেওয়া হয়েছে এই আট হাজার টাকা বেতন দিয়ে আমরা এই মাস না সারা জীবন চলবো আমাদের কোনো সমস্যা নেই সরকার থেকে বলেছে বিপিএল কার্ডের ব্যবস্থা করা হবে আমরা বিপিএল কার্ড দিয়ে চলব আর প্রয়োজন পড়লে মানে কর্মঘরে খাবো করব করবো লেবারে কাজ করব মানে কিছু না কিছু করে তো খেতে হবে আমি ডেলি লেভেল কাজকে ছোটো করে দেখছি না কিন্তু ষাট বছর যখন একটা গভর্নমেন্টকে আমরা মানে গভর্নমেন্টে পরিষেবা দিয়ে আসব। তাদের জন্য আমরা খেটে খেটে যাব সরকারকে সামনের সাইতে নিয়ে আসব। তাদের সরকার ত্রিপুরা সরকার উন্নতিতে কাজ করব ষাট বছর পর তাদের ঢালাও কিন্তু শূন্য বর্তমান সময় যদি সেই ডি এর পার্সেন্টেজটা দেওয়া হতো ডি এটা দেওয়া হতো তাদের এগুলো সে বিষয়ে চিন্তা করা হতো ষাট বছর পর কিছুই না দুক গ্রাজুয়েটই না দুক লিপসারি না দুক কিছুই না তো প্রভিডেন্ট ফান্ডে টাকা না জমুক কিন্তু বর্তমান সময় যদি ডিএ বা অন্যান্য সদস্যদের দিয়ে হতো তারা তো কিছুটা সেমিস করতে পারতো কিছু তো সেমিস করতে পারতো সেই সেভিস কিন্তু এখন জিরো বর্তমান পরিস্থিতিতে তো জিরোই দেখা যাচ্ছে ভবিষ্যতে তাদের জন্য চিন্তা করা হবে কি না এটিও কোয়েশ্চেন মার্ক দুই হাজার বাইশ সালে নির্বাচনে পূর্বে অর্থাৎ দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচনে পূর্বে যখন বারো পার্সেন্ট ডিএ ডিক্লেয়ার করা হয়েছিল তখন কিন্তু এই সিনের কর্মচারীরা অর্থাৎ এই ইস্পদের বেতন বৃদ্ধি পেয়েছিল কর্মীদের বেতন বৃদ্ধি পেয়েছিল মিড ডে মিল ওয়ার্কারদের বেতন বৃদ্ধি পেয়েছিল তারপর পাম্প পার্টিতে বেতন বৃদ্ধি হয়েছিল সবার বেতন কিন্তু সেই সেই নোটিফিকেশন মূলে বেড়েছিল বা যখন বা টুয়েলভ পার্সেন্ট দিয়ে ডিক্লেয়ার করা হয়েছিল তোমরা মনে করে দেখো কিন্তু এরপরে যে লাগাতার ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ডি ডি ডিক্লেয়ার করেছে সেই ডিয়ে কিন্তু তাদের বেতন বৃদ্ধি পায়নি বিগত সরকারের সময় কিন্তু দিয়ে যখন দেওয়া হতো এরকম অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীর বেতন কিন্তু লামসাম বৃদ্ধি করা হতো সবাইকে দিয়ে সুবিধা দেওয়া হতো কারণ সবাই তো সরকারি কর্মচারী সরকার পরিচালনা তো সবাই সমান মানে ভাগিদার সবাই একটা মিড ডে মিল ওয়ার্কার ছাড়া একটা পাম্প অপারেটর ছাড়া আশাকর্মী অঙ্গনয় কর্মী সবাই শিক্ষক ছাড়া কি সরকারটা চলতে পারবে একাগম কর্মচারীকে সরকারটা চলতে পারবে চলতে তো পারবে না তাই সরকার চালানোর যে মেইন উৎস কিন্তু তারও কিন্তু তারা কিন্তু গত দুইটা দিয়ে যে ডিক্লেয়ার করা হয়েছে সেটার কিন্তু কোনো সুবিধা পায়নি ইন ফিউচার পাবে কি না সন্দেহ অর্থাৎ ত্রিপুরা রাজ্যের এক কর্মচারী যারা রেগুলেশন আছে তারা হয়তো বিয়ে পাবে কিন্তু বঞ্চনা কিন্তু তাদের ক্ষেত্রে আছে আর স্থানীয় কর্মচারী কিছুই পাবে না একদম জিরো অর্থাৎ ডিয়ের খবরে তাদের কোনো বেনিফিট নেই ডিয়ের খবরে তাদের কোনো চাওয়া পাওয়া নেই তাদের যে মার্কেট যেসব বাজার থেকে তারা জিনিসপত্র কিনে ওসব বাজার অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীর জন্য আলাদা বাজার আছে যেখানে মানে চাল বিশ টাকা কেজি পাওয়া যাবে যেখানে ডাল পঞ্চাশ টাকা কেজি পাওয়া যাবে তেল এক লিটার আশি টাকা লিটার তেল পাওয়া যাবে পেঁয়াজ পাওয়া যাবে কুড়ি টাকা কেজি মানে এরকম অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের বেতন কম যেহেতু বেতন কম তাদের জন্য হয়তো আলাদা বাজার আছে যেখানে স্বল্প মূল্যে জিনিস পাওয়া যাবে তাদের বেশি দামে কিন্তু হবে না অর্থাৎ বেতন কম অর্থাৎ বাজারও কম আছে নাকি এমনকি আছে নাই তো তাদের জন্য আলাদা বাজার কে আছে নাই তো তাহলে যেই সব কর্মচারীদের এক লাখ টাকা বেতন তারাও দেড়শো টাকা লিটার তেল খাবে যাদের কর্মচারী পাঁচ হাজার টাকা বেতন তারাও দেড়শো লিটার লিটার তেলই খেতে হবে যাদের বেতন এক লাখ টাকা তারও চল্লিশ টাকা কেজি চাল খেতে হবে যাদের বেতন ছয় হাজার টাকা তারাও টাকা কেজি চাল খেতে হবে বাজার তো আলাদা নেই তাহলে বেনিফিট অন্যান্য ফল ফসার তো বাদে দিলাম চাল ডালের যোগান করতে করতেই তারা পাঁচ হাজার ছয় হাজার টাকা শেষ হয়ে যায় আট হাজার টাকা শেষ হয়ে যায় ফল ফসারি ওষুধপত্র শিক্ষা ব্যবস্থা ড্রেস পোশাক সব তো বাদে দিলাম অর্থাৎ যেহেতু বাজার আলাদা মুদ্রাস্ফীতি ডিএ দেওয়া হয় মুদ্রাস্ফীতিও জিনিসপত্রের দামের উপর যেহেতু বাজার আলাদা যেহেতু জিনিসপত্রের দাম সবার জন্য বৃদ্ধি পাচ্ছে তাহলে ওই শ্রেণী কর্মচারীদের ডিএ কেন দেওয়া হচ্ছে না ওই শ্রেণীর কর্মচারীরা কেন বঞ্চিত হয়ে যাবে দিনের পর দিন বছরের পর বছর সেইটাই সবচেয়ে বড় কোশ্চেন এই বঞ্চনার অবসানে স্বাস্থ্য দপ্তরের যে জিডিএ কর্মচারী আছে তারা কিন্তু স্টেপ বাই স্টেপ আন্দোলন নামছে অঙ্গনের কর্মীরা স্টেপ বাই স্টেপ কিন্তু আন্দোলন নামছে রেগার রেগার কর্মচারীরাও কিন্তু কিছুটা বেতন বৃদ্ধি পেয়েছে এটা নেই আন্দোলনের ফলে পাম্পো পার্টার বেতন কিছুটা বৃদ্ধি পেয়েছে আন্দোলনের ফলে তাছাড়া এস কিছুটা বৃদ্ধি পেয়েছে আন্দোলনের ফলে এরকম কিন্তু ধীরে ধীরে সবাই কিন্তু মুখ খুলতে শুরু করছে সবাই কিন্তু আন্দোলনের পথে ধীরে ধীরে অন্য অগ্রসর হতে শুরু করছে হয়তো আজকের দিনে আন্দোলন বা একটু নাড়াচাড়া না দিলে হয়তো গভর্নমেন্টের চেয়ারটা নড়বে না গভর্নমেন্ট সবার বিষয়ে চিন্তা করবে না আন্দোলন বা পদ একমাত্র রাস্তা যে গভর্নমেন্টকে জানান দেওয়া যে আমরা বঞ্চিত হয়েছি গভর্নমেন্ট হয়তো আমাদের ভুলে গেছে দেখা যাক ডি এর পেপারে নতুন কোনো সিদ্ধান্ত হয় কি না এসে সরকারি কর্মচারীদের কোনো ভাগ্য খুলে কিনা গভর্নমেন্ট তাদের দিকে একটু সহজ হয় কিনা যা হবে আগামী পাঁচ সাত দিন এক সপ্তাহের ভিত্তি হবে এক সপ্তাহের ভিত্তি কিছু না হয় তাহলে সে বঞ্চনা স্টেপ বাই স্টেপ আগামী প্রজন্ম পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে স্টাডি যুক্তিপুরা ইউটিউব চ্যানেল